এই কি সুন্দর শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর প্রতিদিনের মতন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে মঙ্গলবার, 12ই নভেম্বর, আর আজকে একাদশী, উত্থান একাদশী। আর একাদশী আজকে সকাল থেকেই হচ্ছে যে সব পরিক্রমা করতে চলে গেছে প্রভুরা, মাতাজিও গেছে কিছু কিছু জন। তো আমি আজকে যাইনি, আমরা যাব রাধাকুণ্ডে পরিক্রমা করতে। এই যে রেডি হয়ে নিচ্ছি, পরিক্রমা করা খুবই ভালো একাদশীর দিনে। আর বৃন্দাবন ধামে থেকে আজকে একাদশীটা হবে। একাদশী বলতে সারাদিনটা বলতে গেলে কেটে যাবে এখানে। আর আমরা আজকেই বোম্বে রওনা দেবো। তো আজকে রাত্রে বেরোবো সবাই, রাত্রে বলতে গেলে 11টা না কটায় ট্রেন আছে। তো আজকে একাদশীটা আজকে এখানে বেশ ভালোভাবে বৃন্দাবনে, মানে এখানে ধামে একাদশীটা বানাতে পারবো খুব ভালো। আজ বড় একাদশী, একদম সবাই বলতে গেলে একাদশী মতো করবে। আর আজকে পরিক্রমাও অনেকে করবে। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর আমাদের ঘরের গোপীনাথের দর্শন করাতে পারিনি তোমাদেরকে, আজকে দেখি কীরকম আমাদের সবাই কীরকম সাজিয়েছে গোপীনাথকে। তো ফটো পাঠাতে বলবো, তো একটু ভিডিও শেয়ার করতে পারি, দেখি যদি পাঠায়। তো বন্ধুরা এখানে এই গলি গলি বৃন্দাবন ধাম, মানে রাধাকুণ্ডে সব পরিক্রমা করে এইভাবেই। ছোট ছোট যাদের গোপাল আছে, আরে গোপাল নিয়ে সব পরিক্রমা করছে গ্রুপ গ্রুপ। তো আমরাও গ্রুপ গ্রুপ পরিক্রমা করছি। তো এই রাধাকুণ্ডে প্রচুর গলি গলি আছে, তো গলি গলিতে সব পরিক্রমা হচ্ছে। এখন আমরা এই যে রাধাকুণ্ডে পুরা পরিক্রমা করব। কত একাদশীর দিনে সবাই সকাল সকাল পরিক্রমা করছে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। রাধাকুণ্ডে কত ভিড়! এই যে রাধাকুণ্ডে চলে এলাম সন্ধ্যাবেলা, এখানে রোজেরই আসি কীর্তন করি। আর এখন বিয়ারিগুলো ভালো পরিক্রমা করছি। আর এখানে সবজি মার্কেট বসে রাধাকুণ্ডের ওই সাইডে, সব কি সুন্দর কি সুন্দর সবজি, কত সুন্দর কাঁচকলা, তোর আরে সব বাঙালি সবজি, মোচা, কাঁঠাল, কত সুন্দর সুন্দর দেখো সবজি, দেশি দেশি সবজি সব। থোড় গুলো দেখো, এইখানে সবজি বসে সবজি মার্কেট আর রাধাকুণ্ডের সাইডে। এখানে কচুরাটা, কচুরলতি, কত সুন্দর সুন্দর সবজি আমরা নিয়ে যাব ভাবছি, দেখি সকালেই বাজার বসে তো নিয়ে নিব। আর রাধাকুণ্ডে একটু এই যে দাঁড়িয়ে পড়লাম, এই যে শ্যামকুণ্ড, দুবার আমাদের পরিক্রমা হয়ে গেল, শ্যামকুণ্ডে চলে এলাম। এখানে বাঁদর আছে প্রচুর, সেই জন্য ভিডিও কম করছি। সব সময় মানুষ, মানে ভক্তগণদের পরিক্রমা, সব কত দূর দূর থেকে সব লোকজন এসেছে। এইটাকে বলে ধন্যবাদ পরিক্রমা। তো এইভাবে এই পরিক্রমা করছে, খুব ভালো লাগছে। আর অনেকে হেঁটে হেঁটে পরিক্রমা করছে, আর যারা পারেনি হেঁটে হেঁটে এইভাবে পরিক্রমা করছে, এইটাও খুব কষ্ট আছে। তো
এইভাবে পরিক্রমা করলেও খুব ভালো। রাস্তাঘাটে এরকম ডন্ডি কেটে 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 কষ্ট হয় বলো, সেই জন্যে লোকের ভিড় একত, এইভাবে করলেও ভালো, খুবই ভালো, অনেকেই করছে এইভাবে। আমরা এখন পরিক্রমা করতে করতে এই যে এখানে চলে এলাম। এটা কি শ্রীনাথজি? এখানে যে পরিক্রমা করতে করতে এখানে গোপীকুয়া, রাধারানী পানি ফানে আদিতি পানি, মানে রাধারানী জল ভরত এখানে। এখানে কত সুন্দর গোপাল ঝুলা ঝুলছে, সবাই ঝুলা ঝুলা। এখানে অনুসূয়া এখন ঝুলা ঝুলাচ্ছে। অনুসূয়া, অনুসূয়া, হ্যাঁ ঝুলা ঝুলাচ্ছে অনুসূয়া। তাড়াতাড়ি মাংকি চলে এলো, চলো। এই যে মাতাজি গোপালকে ঝুলাচ্ছে, তার ঘরে যেন একটা গোপাল চলে আসে, তাড়াতাড়ি চলে আসুক। আমরা পরিক্রমা করব কি, পরিক্রমা করতে করতে শুধু দোকানদানি গুলোই দেখছি, শুধু এই চারিদিকে গোপীদেশ গোপীদেশ। আর বৃন্দাবন এইখানে আসলে বৃন্দাবন ধামে শুধু গোপীদেশের দিকেই নজর পড়ে, তো সেই জন্য গোপীদেশ দেখতে দেখতেই যাই। আর এখানে তবু তো কম, এই মথুরাতে বৃন্দাবনে প্রচুর সেখানে দেখার মতন গোপীদেশ। এখন শুধু গোপী ড্রেস গুলো দেখে দেখে চলে যাচ্ছি, শাড়িও আছে অনেক। মাদারের উৎপাতে ভিডিও নিয়ে যায়নি। এখানে আছি এই বাড়িতে, তো এখানে প্রসাদ দিচ্ছে আজকে একাদশীর প্রসাদ, সবাই বসে পড়েছে। যে এইদিকে পুকুরা বসেছে, আর এই যে আমরা একটু পরে বসবো। আজকে একাদশীর প্রসাদ, এখন আমরা একাদশীর প্রসাদ আরে পেয়ে আবার সকালে রাধাকুণ্ডারে পরিক্রমা করে নিচ্ছি চারবার করে একাদশীর প্রসাদ পেয়ে। এখন হচ্ছে একটু আবার মার্কেটিং করতে যাচ্ছি, আজকে চলে যাবো তো সেই জন্য। তো প্রভু এগিয়ে চলে গেছে, আমি যাচ্ছি মার্কেটিং করে, তারপরে বোম্বেতে রওনা দেব। তো এখন বাজে বিকেল তিনটে, কটা বাজে বোধে, তো একটু প্রসাদ পেয়ে বিশ্রাম করে তারপরে যে যাচ্ছি। এখন যাব বলতে কেনাকাটিও করব, আবার দানঘাটি মন্দির আছে সেখানে দর্শন করা হয়নি, সেটা একটা বাকি রয়ে গেছে, সেখানে দর্শন করব। দর্শন করে কেনাকাটি করে একবারে চলে আসব। এই যে দানঘাটি মন্দিরটা চলে এলাম, এখন দর্শন করব। তো দানঘাটি মন্দিরে এই যে সাইড থেকে ভিডিও নিতে নিচ্ছি, সামনে থেকে নিয়ে মানা দর্শন করে নিই। দানঘাটি মন্দির, এখানে সবসময় ভোগ লাগে, যে নিচে ভোগ লেগেছে আমাদেরকে প্রসাদ দিয়েছে। আর এখানে যে দানঘাটি মন্দিরে সেখানে প্রথমে দর্শন করলাম, আর এখানে ভিডিও নিতে মানা করলো, সেই জন্য দূর থেকে দেখাচ্ছি। সেখানেও মানা, তবু দূর থেকেই সব দেখাই আমি। ওই যে মন্দিরটা দর্শন করা যাবে নি, দূর থেকে নিচ্ছি। দানঘাটি এই যে
মিষ্টি কিনা হচ্ছে আমাদের, আর এই দোকানটা থেকে মিষ্টি কিনলাম, শ্রী গিরাজ মিষ্টান ভান্ডার। এইখানে মিষ্টি খুব ভালো পাওয়া যায়, এখানেই আমরা প্রতিবারে মিষ্টি কিনি, যা কিছু মিষ্টি সব কিছু পাওয়া যায়। তো তোমরাও আসলে এই মিষ্টি দোকানে কিনবে, ফ্রেশ মিষ্টি আর খুব ভালো। এইটা হচ্ছে যে এই মিষ্টি দোকানটা হচ্ছে দানঘাটির সামনাসামনি মিষ্টি দোকানটা, দানঘাটি এই দর্শন করে মিষ্টি কিনছি। এখানে কত রকম মিষ্টি পাওয়া যায়, সব ভালো ভালো মিষ্টি পাওয়া যায়, পেড়া অনেক রকম, খুব সুন্দর সুন্দর মিষ্টি। তো তোমরা এখানে অবশ্যই মিষ্টি কিনতে আসবে, যেই আসবে। একাদশী, উত্থান একাদশী, আর কত সবাই দীপদান করছে, সন্ধ্যা থেকে দীপদান করছে চারিদিকে, চারিদিকে ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, আমাদেরও সব দীপদান হয়ে গেল। এখন দীপদান করে এখন ঘরে যেয়ে প্রসাদ পেয়ে তারপরে আমরা রেডি হয়ে চলে যাবো রওনা, বোম্বে রওনা। যে আমাদের প্রভু এখন দীপদান করছে, আমার হয়ে গেছে। এইদিকে রাধাকুণ্ড আর এইদিকে শ্যামকুণ্ড, তো আমরা মাঝখানে যে দীপদান করলাম, রাধাকুণ্ড, এটা রাধাকুণ্ড আর এইদিকে শ্যামকুণ্ড। রাধাকুণ্ডেই বেশি দীপদান হচ্ছে, রাধাকুণ্ডেই বেশি দীপদান হচ্ছে, শ্যামকুণ্ডে অতটা হয়নি, রাধাই তো শ্যাম। আমাদের এখন এই যে সব রেডি হয়ে গেছি, এখন 8:30 বাজে, তো 9:00 ফিরিয়ে যাবো। সব প্যাকিং হয়ে গেছে, গোছ হচ্ছে, আরো সবাই গোছ হয়ে গেছে বলতে গেলে, যতদিন এসেছিলাম ততদিনই ট্রেনে যাবো। সব রেডি রেডি হয়ে বসে আছি, একাদশীর প্রসাদ ছিল আজকে, সব পেয়ে সব মানে সব রেডি হয়ে নিচ্ছে সবাই। এই যে সব গোছ হয়ে গেছে, রেডি ফেডি সব গোছ হয়ে গোছ করে বসে আছে যেসব। আর এই যে ছোট ছোট রাধারানীটা শুধু দুষ্টামি করে, এই যে ছোট রাধারানীটা দুষ্টামি করে। রাধে 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 রাধে। এই যে এই মাতাজিদের বাড়িতে ছিলাম আমরা, আর এই মাতাজি, এই মাতাজিও বোম্বেতে থাকবে, বোম্বেতে যাবে তো, হ্যাঁ, তো এই বাড়িতেই ছিলাম আমরা। এখানেই সব ভক্তরা আছে থাকে সব, এখানটা খুব সুন্দর জায়গা। আর এইখানে এই যে আছে সয়ন দিয়া হয়ে গেছে, হ্যাঁ বৃন্দাবনে ছিলাম, সেখানে সেখানেও ভালো, মানে এখানটাই বেশি ভালো। তো আমরা উপরে ছিলাম, আর এই নিচে সব প্রসাদ পেতাম এখানে, আর এখানে ভগবান আছে, স্বয়ং দিয়া গেছে, আর এখানে সব ঘর বাড়ি অনেক। হরে কৃষ্ণ রাধে রাধে, হরে কৃষ্ণ বৃন্দাবন ধাম ছেড়ে যেতেই ইচ্ছে করে না। আর এখানে এসে একটা আলাদাই আনন্দ, তো সবারই খুব আনন্দ, সবাই মিলে খুব আনন্দ করেছি আমরা সবাই মিলে। তো অনেকে বলছে খুব ভালো লাগছে, যেতে ইচ্ছে করে না, অনেকে আবার যারা খুবই বৃন্দাবনকে পছন্দ করে তাদের একটুও যেতে ইচ্ছা করে না, তো সেই রকম হচ্ছে। তো আমাদেরও খুব ভালো, আরো মনে হচ্ছে যে কতদিন রয়ে যাই এখানে, এখানে মনে হচ্ছে যে আরো কিছুদিন রয়ে যাই, তো এতই ভালো। অনেক কিছু দর্শন করা হয়নি, তো আরো কদিন থাকলে সব কিছু দর্শন করা যেত। তাছাড়া তোমাদেরকে অনেক কিছু দর্শন করানো হয়নি, যেখানে যেখানে ভিডিও নিতে দেয়নি, তো আমার ওইটাই খারাপ লাগছে। যেটা যেটা দর্শন করেছি আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন, দেখা হবে আবার একটা নতুন। হরে কৃষ্ণ।